সবাই ভয় পায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে, যাতে তারা এই সরকারের পরিচালনায় না আসতে পারে, জনগণের দুঃখ দুর্দশায় পাশে থাকতে না পারে। সেই জন্য তারা প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত তসবি করে খালেদা জিয়া, তারেক জিয়া আর জিয়া রহমান, তারাই ভুলতে দেবে না। এই 18 কোটি জনগণের মনে স্থায়ী স্থান করে নিয়েছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া। এই তারেক জিয়া আজকে এই পর্যায়ে হঠাৎ করে ভুঁই ফোড়ে মতো উড়ে এসে জুড়ে বসেননি। কে এই তারেক রহমান? তিনি এই আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তিনি তিল তিল করে আজকে তার এই অবস্থানে এসেছেন। তিনি যখন শিশু, তখন শিশু অবস্থায় মায়ের কোলে বসে মুক্তিযুদ্ধ করেছেন। তারপরে তিনি, তার কোনো পোস্ট পদবি ছিল না, কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহানগরে তিনি ছুটে বেরিয়েছেন, আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছেন, ছাগল বিতরণ করেছেন, খামার মুরগি বিতরণ করেছেন, বীজ শস্য বীজ বিতরণ করেছেন।